15 আগস্ট স্বাধীনতা দিবসের কর্মসূচিতে দক্ষিণ জেলায় গিয়ে পরপর দুবার আক্রান্ত হন তৃণমূলের 2 সাংসদ সহ রাজ্যের তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা তাদের উপর আক্রমণ করেছিল। আক্রান্তদের মধ্যে ছিলেন তৃণমূলের নেতা তপন দত্ত। সোমবার আক্রান্ত দলীয় নেতাকে দেখতে তাঁর মিলন সংঘ এলাকার বাড়িতে যান পশ্চিমবঙ্গের আইনজীবী মলয় ঘটক। তপন দত্তের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পতাকা উত্তোলনের মাধ্যমে 15 আগস্ট উদযাপন করবেন, এই ধরনের একটা প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রামে আমাদের 2 সাংসদ, দুজনেই মহিলা, একজন শ্রীমতী দোলা সেন এবং আরেকজনের নাম হচ্ছে অপরূপা পোদ্দার, এই 2 সাংসদের সঙ্গে তপনবাবু ছিলেন, তপন দত্ত। তিনি শুধু সেদিন সেখানে গেছিলেন সাবরুমে। সেই সাবরুমে ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক্ষুনি আপনারা শুনলেন, উনি বললেন যে 2 মিনিটের মধ্যে বিজেপির ফার্মাজ বাহিনী মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছায়, যে গাড়িতে তারা ছিলেন সেই গাড়িগুলোকে ভাঙচুর করে দেওয়া হয় এবং তপনবাবুকেও আঘাত করা হয় লাঠি দিয়ে, এবং তার নাক প্রায় ফেটে ভেতর থেকে রক্ত বেরোচ্ছিল, এখনও নাকে তার অসুবিধা আছে, এখনও সারা শরীরে কালশিটের দাগ রয়েছে, কালো কালো রয়েছে। Pure Report, Channel 10 Rat.